অঙ্গদপুরের আধুনিক কর্পোরেশন লিমিটেড কারখানায় প্রশাসনিক অভিযান। শনিবার রাতে জেলাশাসক শশাঙ্ক শেট্টির নেতৃত্বে চলে এই বিশেষ অভিযান। উঠে আসে কারখানার ভিতরের একাধিক অব্যবস্থার ছবি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কারখানার ফায়ার লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যার নবায়ন হয়নি। কারখানার জিএসটি সংক্রান্ত নথিপত্রও দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। পাওয়া যায়নি পণ্যবাহী গাড়িগুলির কোনো চালান। 19টি অতিরিক্ত মালবাহী লরি কারখানার ভিতর থেকে আর 22টি অতিরিক্ত মালবাহী লরি কারখানার বাইরে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। মোটর ভেহিকলস অ্যাক্ট লঙ্ঘন করার দায়ে মোট 41টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ফোনে জানিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। 41 বলে দিলাম তো, তাদের সবার এগেন্সটে ফাইন করা হচ্ছে এবং ওদের গাড়িগুলোকে ওই ক্যাম্পাসেই ফিক্স করে রাখা আছে, ঠিক আছে। এর মধ্যে বেশ কিছু গাড়ির বৈধ কাগজপত্র নেই ও বেশ কিছু গাড়িতে অতিরিক্ত মাল বোঝাই ছিল। আধুনিক কর্পোরেশন লিমিটেডের মতো কারখানার অভ্যন্তরে এমন অব্যবস্থার ঘটনার সামনে আসায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুর্গাপুর থেকে অভিজিৎ রায়ের রিপোর্ট, ভক্স 24/7।